তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে আমাদের সিলেবাসের যে লাস্ট চ্যাপ্টার, সেটা দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড থিওরি অফ এরর্স। তো এই ভিডিওটা বানানোর জন্য আমি একটু এই অ্যানিমেশনের সাহায্য নিচ্ছি, যাতে করে তোমাদের ভিডিওটা আরও ভালো লাগে। আশা করি তোমরা এটা এনজয় করবে। এখন এই প্রবাবলি শব্দটা কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে প্রায় ইউজ করে থাকি। যেমন আমরা হয়তো এমন মাঝে মাঝে বলে থাকি যে প্রবাবলি আজ হয়তো বৃষ্টি হবে, বা এরকম বলে থাকি যে আমাদের কলেজ হয়তো প্রবাবলি জুন মাসের মধ্যে খুলে যাবে। তো এই প্রবাবলি শব্দটা আমরা ব্যবহার করি সাধারণত তখন যখন আমরা আমাদের একটা ঘটনার যে আউটকাম বা রেজাল্ট, সেটা যখন আমরা পার্শিয়ালি ইগনোর করি, তখন আমরা এই প্রবাবলি শব্দটা ইউজ করি। যদি কোনো ঘটনার যে আউটকাম সেটা যদি আমরা জেনে থাকি, তখন কিন্তু আমরা এই প্রবাবলি শব্দটাকে আর ইউজ করি না। নাও দ্য থিওরি অফ প্রবাবিলিটি ট্রাইজ টু এক্সপ্রেস মোর প্রিসাইজলি জাস্ট হোয়াট আওয়ার স্টেট অফ ইগনোরেন্স ইজ। অর্থাৎ একটা ইভেন্টের যে আউটকাম সেটাকে আমরা ঠিক কতটা ইগনোর করছি সেটাই কিন্তু প্রবাবিলিটি থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। তো ধরো আমরা যদি একটা কয়েন টস করি, তো তখন একটা হেড পড়ার প্রবাবিলিটি যেমন হাফ, সিমিলারলি টেল পড়ার প্রবাবিলিটিও কিন্তু হাফ। এখান থেকে আমরা এটা বোঝাতে চাই যে একটা কয়েন টস করার দুখানা পসিবল আউটকাম হতে পারে, একটা হেড একটা টেল, এবং এর বাইরে কিন্তু অন্য কোনো পসিবিলিটি থাকতে পারে না আউটকামের। এবং যেহেতু এই দুখানা আউটকামের ক্ষেত্রে যেহেতু এই দুখানা আউটকামই পসিবল, সেই জন্য আমরা এই এক একটা আউটকামকে আমরা ইকুয়াল প্রবাবিলিটি হাফ করে অ্যাসাইন করে থাকি। তো এখন আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। তো ধরো তুমি একটা কয়েন টস করছো এবং আমি একটা কয়েন টস করছি, এবং আমরা নিজেদের কয়েনটার দিকে যে আউটকাম সেটা দেখছি, কিন্তু একে অপরের কয়েনের যে আউটকাম সেটা দেখছি না। এবং এখন যদি এরকম কোশ্চেন করা যায় যে দুজনের ক্ষেত্রেই হেড পড়ার প্রবাবিলিটি কত, এখন তুমি দেখলে তোমার কয়েনটা টেল পড়েছে, তাহলে তুমি কি উত্তর দেবে? তুমি বলবে যে দুজনেরই হেড পড়ার প্রবাবিলিটি কিন্তু শূন্য, যেহেতু তোমার টেল পড়েছে। অন্যদিকে যদি আমি দেখি যে আমার কয়েনটা হেড পড়েছে, তাহলে আমি উত্তর দেবো যে দুজনেরই হেড পড়ার প্রবাবিলিটি হাফ, কারণ আমার হেড পড়েছে কিন্তু তোমার হেড পড়েছে কি টেল পড়েছে সেটা আমি জানি না। সুতরাং আমার উত্তরটা কিন্তু হাফ হবে। তো তুমি আর আমি কেউই আমাদের নিজেদের কি আউটকাম সেটা দেখলাম না, এবং একজন তৃতীয় ব্যক্তি কিন্তু আমাদের যে কয়েনে কী পড়েছে সেই আউটকামটা একজন তৃতীয় ব্যক্তি দেখলো, এবং দেখে সে আমাদেরকে এই ইনফরমেশনটা দিল যে আমাদের মধ্যে যে কোনো একজনের হেড পড়েছে। তো এই ইনফরমেশনটা পাওয়ার আগে আমাদের কাছে চারটে পসিবিলিটি হতে পারত। একটা হচ্ছে যে তোমার আমার দুজনেরই হেড পড়েছে, তোমার আমার দুজনেরই টেল পড়েছে, তোমার হেড পড়েছে আমার টেল পড়েছে, বা আমার হেড পড়েছে তোমার টেল পড়েছে। তো যেহেতু এখানে চারটে জিনিস আছে, চারটে আউটকাম আছে, তো চারটেকেই আমরা ইকুয়াল প্রবাবিলিটি দিতে পারি। তো এক একটা ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু 1/4 এই ক্ষেত্রে। এখন আমরা তৃতীয় ব্যক্তির দেওয়া ইনফরমেশানটাকে যদি কাজে লাগাই যে আমাদের মধ্যে যে কোনো একজনের হেড পড়েছে, তাহলে যে দুজনেরই টেল পাওয়ার যে একটা আউটকাম ছিল সেটা কিন্তু আর থাকছে না। তো এই ক্ষেত্রে তিনটে পসিবল আউটকাম থাকছে, যে দুজনেরই হেড পড়েছে, বা তোমার হেড পড়েছে আমার টেল পড়েছে, এবং আমার হেড পড়েছে তোমার টেল পড়েছে। এবং এই তিনটে পসিবল আউটকামই কিন্তু ইকুয়ালি প্রবাবল। তো এই ক্ষেত্রে দুজনেরই হেড পড়ার প্রবাবিলিটি কিন্তু 1/3।
তো আগের দেওয়া উদাহরণগুলো থেকে তোমরা এটা লক্ষ্য করে দেখো যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি কত সেটা ডিপেন্ড করছে যিনি উত্তর দিচ্ছেন তার নলেজের উপর ডিপেন্ড করে। যেমন আগের এক্সাম্পল অনুযায়ী যদি তুমি আর আমি একটা করে কয়েন টস করি তাহলে দুজনেরই হেড পড়ার প্রবাবিলিটি তোমার নলেজ অনুযায়ী উত্তর হচ্ছে শূন্য, আমার নলেজ অনুযায়ী উত্তর হচ্ছে হাফ। কিন্তু কোনো একটা তৃতীয় ব্যক্তির থেকে ইনফরমেশান নিয়ে আমরা দেখছি যে সেই ক্ষেত্রে উত্তরটা কিন্তু ওয়ান থার্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যা আমাদের যা নলেজ ইভেন্টটা সম্বন্ধে সেই নলেজ অনুযায়ী কিন্তু আমাদের উত্তরটা পরিবর্তন হচ্ছে। নাও উই আর ইন এ সিচুয়েশান টু স্টেট হোয়াট ডু মিন বাই প্রবাবিলিটি। তো প্রবাবিলিটির স্টেটমেন্টটা এখানে লেখা আছে, তোমরা দেখে নাও। যদি কোনো একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বা কোনো একটা ইভেন্টের ক্ষেত্রে দেয়ার আর সেভারেল ইকুয়ালি লাইকলি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড কালেকটিভলি এক্সস্টিভ আউটকামস অফ অ্যান এক্সপেরিমেন্ট, তাহলে দ্য প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ আউটকামস ফেভারেবল অফ ই ডিভাইড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। তো এখানে তোমরা খেয়াল করে দেখো কিছু টার্মস ইউজ করা হয়েছে, যেমন ইকুয়ালি লাইকলি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড কালেকটিভলি এক্সস্টিভ আউটকামস। তো ইকুয়ালি লাইকলি আউটকামস কী সেটা আশা করি তোমরা বুঝতে পারছ। যেমন হেড টেল, আমরা দুটো যখন একটা কয়েন টস করি তো হেড এবং টেল দুটো পসিবল আউটকাম হতে পারে এবং এই পসিবল আউটকামগুলো কিন্তু ইকুয়ালি লাইকলি। মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকাম বলতে কী বুঝি? তো এটা মানে হচ্ছে যখন আমরা একটা কয়েন টস করছি তখন আমাদের হয় হেড পড়েছে কিংবা টেল পড়েছে। যদি হেড পড়ে তাহলে কিন্তু টেল পড়েনি, বা যখন টেল পড়েছে তখন কিন্তু হেড পড়েনি। তো যখন একটা ইভেন্ট ঘটছে অপর অন্য ইভেন্টটা কিন্তু ঘটছে না একই সঙ্গে, সেজন্য এটাকে বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ। অ্যান্ড কালেকটিভলি এক্সস্টিভ আউটকামস এর মানে হচ্ছে যখন আমরা হেড টেল একটা টস করছি তখন কিন্তু যেই যেই পসিবল আউটকাম আছে তার সবগুলোকেই আমাকে কনসিডার করতে হবে। যেমন হেড এবং টেল দুটো পসিবিলিটিকেই আমাকে কনসিডার করতে হচ্ছে, সেই জন্য এটাকে এক্সস্টিভ আউটকামস অফ এন এক্সপেরিমেন্ট বলছে। আশা করি এই স্টেটমেন্টটা তোমাদের কাছে ক্লিয়ার। তো ওপরের স্টেটমেন্ট অনুযায়ী আমরা এখন একটা এক্সাম্পল কনসিডার করছি। এই এক্সাম্পলটা ওপরে লেখা আছে যে একটা এলোমেলো করা তাসের বান্ডিল থেকে যদি আমরা একটা তাস টানি তাহলে সেই তাসটার প্রবাবিলিটি কত যে সেই তাসটা একটা ডায়মন্ড হবে অথবা একটা বাদশা হবে বা ডায়মন্ডের বাদশা হবে, এর প্রবাবিলিটি কত। এখন আমরা জানি যে একটা তাসের বান্ডিলে মোট 52খানা তাস থাকে এবং সেগুলো আবার চার ধরনের হয়, যেগুলো হচ্ছে স্পেড, ডায়মন্ড, ক্লাভ এবং হার্ট। তো টোটাল 52খানা তাসকে যদি চার ভাগে ভাগ করি তো প্রতিটা ধরনের 13টা করে তাস থাকে এবং সেই 13টা তাস হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার করা 10টা তাস এবং তার সঙ্গে থাকে বাদশা, বিবি এবং গোলাম। এই নিয়ে মোট 13খানা চার ধরনের তাস নিয়ে একটা তাসের বান্ডিল হয়। এখন এই 52টা তাসের মধ্যে আমি যদি যে কোনো একটা তাস টানি তাহলে সেই তাসটা এই 52টা তাসের মধ্যে যে কোনো একটা তাস হতে পারে। তো এই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ আউটকাম কিন্তু 52টা এবং এই 52টা তাসের মধ্যে ফেভারেবল আউটকাম কতগুলো, অর্থাৎ এই 52টা তাসের মধ্যে কতগুলো তাস ডায়মন্ড এবং বাদশা সেটা কত হতে পারে। তো এর মধ্যে 13খানা তাস ডায়মন্ড হবে এবং বাকি 3খানা বাদশা হবে। অ্যাকচুয়ালি 4খানা বাদশা হয় কিন্তু একটা বাদশা কিন্তু ডায়মন্ডের বাদশা। তো আমরা যদি 4টে বাদশা কনসিডার করি তাহলে কিন্তু এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে না, সেজন্য আমাকে 3টে বাদশা কনসিডার করতে হবে এবং 13টা ডায়মন্ড কনসিডার করতে হবে। তো এই জন্য আমার টোটাল ফেভারেবল আউটকাম কিন্তু 16, সেজন্য আমি এখানকার প্রবাবিলিটি হচ্ছে 16/52 উইচ ইজ অ্যাকচুয়ালি 4/13।
টু প্রসিড ফার্দার স্যাম্পল স্পেস কী সেটা নিয়ে একটু আলোচনা করে নেই। তো যখন আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট বা কোনো একটা ইভেন্টের আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করবি, তার আগে কিন্তু আমরা সব পসিবল আউটকামের একটা লিস্ট তৈরি করে নেই। সাচ এ সেট অফ অল পসিবল মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকামস ইজ কল্ড স্যাম্পল স্পেস অ্যান্ড ইচ ইন্ডিভিজুয়াল আউটকাম ইজ কল্ড এ পয়েন্ট অফ দ্য স্যাম্পল স্পেস। একটা পার্টিকুলার প্রবলেমের জন্যে অনেক ধরনের স্যাম্পল স্পেস হতে পারে। আমরা প্রথম যে এক্সাম্পলটা করেছিলাম সেই এক্সাম্পলে ফিরে যাই। তো সেখানে আমি এবং তুমি দুজনে দুটো কয়েন টস করছিলাম এবং তৃতীয় একজন ব্যক্তি আমাদের এই কয়েনের ফলাফল দেখছিল। তো এখানে সেই স্যাম্পল স্পেসটা এইভাবে ডিনোট করা হয়েছে যে এইচ এইচ মানে হচ্ছে তোমার হেড পড়েছে, আমার হেড পড়েছে। তারপরে টি টি দিয়ে বোঝানো হচ্ছে যে তোমার টেল পড়েছে, আমার টেল পড়েছে। তারপরে টি এইচ দিয়ে বোঝানো হচ্ছে তোমার টেল পড়েছে, আমার হেড পড়েছে। এবং তারপরে এইচ টি দিয়ে বোঝানো হচ্ছে তোমার হেড পড়েছে এবং আমার টেল পড়েছে। তো এটা হচ্ছে একটা পার্টিকুলার স্যাম্পল স্পেস ফর দ্যাট প্রবলেম। একই প্রবলেমের জন্যে আমরা কিন্তু একটু অন্যরকম স্যাম্পল স্পেস ইউজ করতে পারি। তো সেই স্যাম্পল স্পেসটা এখানে দেওয়া হচ্ছে যে আমাদের দুজনেরই হেড পড়তে পারে, সেটা টু হেডস দিয়ে ডিনোট করা হচ্ছে, বা আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের হেড পড়লো সেটা ওয়ান হেড দিয়ে বলা হয়েছে, আমাদের দুজনের মধ্যে কারোরই হেড পড়লো না সেটা নো হেডস দিয়ে দেওয়া হয়েছে। তো এই স্যাম্পল স্পেসটাও কিন্তু ইকুয়ালি ইউজ করা যেতে পারে। এখানে সেম প্রবলেমের আরও একটা স্যাম্পল স্পেস দেখানো হচ্ছে, যার ফার্স্ট পয়েন্টটা হচ্ছে নো হেডস এবং সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান হেড। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, আমরা যে স্যাম্পল স্পেসগুলো কনসিডার করেছি তার প্রতিটা পয়েন্ট কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই স্যাম্পল পয়েন্টগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তাহলে কিন্তু সেটাকে আমরা স্যাম্পল স্পেস বলতে পারি না। যেমন ধরো আমরা একটা সেট অফ পসিবল আউটকাম কনসিডার করছি, হুইচ ইনক্লুডস টু হেডস, অ্যাট লিস্ট ওয়ান হেড অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান টেল। এখন এই সেট অফ আউটকাম কিন্তু একটা স্যাম্পল স্পেস হতে পারে না, কারণ এই যে আউটকামগুলো এগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। কারণ অ্যাট লিস্ট ওয়ান হেড এই আউটকামের মধ্যে কিন্তু টু হেডস আউটকামটা ঢুকে থাকছে, আবার এক্স্যাক্টলি ওয়ান টেল মানে এক্স্যাক্টলি ওয়ান হেড, এই এক্স্যাক্টলি ওয়ান টেলটাও কিন্তু অ্যাট লিস্ট ওয়ান হেড যে আউটকাম তার মধ্যে ঢুকে থাকছে। তো এই জন্যই এই সেট অফ আউটকামস কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় এবং এটা স্যাম্পল স্পেস হিসেবে ইউজ করা যেতে পারে না। স্যাম্পল স্পেস ইউজ করে যদি প্রবলেম সলভ করতে হয় তো সেই ক্ষেত্রে স্যাম্পল স্পেসের প্রতিটা পয়েন্টে কিন্তু আমাকে তার করসপন্ডিং প্রবাবিলিটিটাকে মেনশন করে দিতে হবে। তো আমরা যে প্রথম স্যাম্পল স্পেসটা কনসিডার করেছিলাম সেটা এখানে দেখানো হয়েছে। তো এই ক্ষেত্রে এই স্যাম্পল স্পেসের যেহেতু প্রতিটা পয়েন্ট ইকুয়ালি প্রবাবেল, তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে প্রতিটার ক্ষেত্রে ইকুয়াল প্রবাবিলিটি অ্যাসাইন করতে হচ্ছে। তো সেই জন্য এই স্যাম্পল স্পেসের ক্ষেত্রে প্রতিটা পয়েন্টের ক্ষেত্রে আমি ওয়ান ফোর্থ করে প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারি। তো এই ধরনের স্যাম্পল স্পেস যেখানে প্রতিটা আউটকামের প্রবাবিলিটি সেম, তো এই ধরনের স্যাম্পল স্পেসকে আমরা ইউনিফর্ম স্যাম্পল স্পেস বলে থাকি। এরপরে স্যাম্পল স্পেসের আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম সেগুলো এখানে দেওয়া হলো এবং তার সঙ্গে তাদের প্রবাবিলিটিগুলোও দেওয়া হলো। তো এখানে তোমরা নোট করে দেখতে পারো যে এই স্যাম্পল স্পেস দুটো কিন্তু তাদের প্রতিটা পয়েন্টে এই স্যাম্পল স্পেসের পয়েন্টগুলোতে কিন্তু প্রবাবিলিটি সেম নয়। তো এই ধরনের স্যাম্পল স্পেসকে আমরা নন ইউনিফর্ম স্যাম্পল স্পেস বলবো। আগে আমরা যে প্রবাবিলিটির যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটা কিন্তু ভ্যালিড ফর ইউনিফর্ম স্যাম্পল স্পেস। নন ইউনিফর্ম স্যাম্পল স্পেস হলে আগে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম সেটা কিন্তু ভ্যালিড নয়। তো এখন আমরা জেনারেল ডেফিনেশন অফ প্রবাবিলিটি দেব, হুইচ ইজ জেনারেলি ট্রু হোয়েদার স্যাম্পল স্পেস ইজ ইউনিফর্ম অর নট ইউনিফর্ম। হেয়ার ইজ দ্য জেনারেল ডেফিনেশন
অফ প্রবাবিলিটি, তো হুইচ স্টেটস দ্যাট গিভেন এনি স্যাম্পল স্পেস ইউনিফর্ম অর নট অ্যান্ড দ্য প্রবাবিলিটিস অ্যাসোসিয়েটেড উইথ দ্য পয়েন্টস উই ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট বাই অ্যাডিং দ্য প্রবাবিলিটিস অ্যাসোসিয়েটেড উইথ অল দ্য স্যাম্পল পয়েন্টস ফেভারেবল টু দ্য ইভেন্ট। অর্থাৎ যদি আমাকে কোনো স্যাম্পল স্পেস দেওয়া থাকে তাদের প্রবাবিলিটিস সমেত, তাহলে কোনো একটা ইভেন্টের ক্ষেত্রে যে প্রবাবিলিটি হবে সেটা আমি বের করতে পারি যে সেই ইভেন্টের ফেভারে যেই স্যাম্পল পয়েন্টগুলো আছে সেই স্যাম্পল পয়েন্টের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিগুলোকে অ্যাড করে আমি আমার সেই ইভেন্টের টোটাল প্রবাবিলিটিটা বের করতে পারি। নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসের ক্ষেত্রে কিন্তু আমাকে এই ডেফিনেশন থেকেই প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। এখন যদি একটা স্যাম্পল স্পেস ইউনিফর্ম হয় তাহলে দিস ডেফিনেশন উইল বি কনসিস্টেন্ট উইথ দ্য ডেফিনেশন উই ইউজড প্রিভিয়াস। আগে যে আমরা স্টেটমেন্টটা দিয়েছিলাম প্রবাবিলিটির ক্ষেত্রে ফর ইকুয়ালি লাইকলি কেসেস, তার সঙ্গে কিন্তু এই ডেফিনেশনটা কনসিস্টেন্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল লেটস আস্ক দ্য কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড। এখন আমরা যদি এই প্রশ্নটার উত্তর নন ইউনিফর্ম স্যাম্পল স্পেস থেকে খোঁজার চেষ্টা করি, তাহলে এই প্রথমের যে নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসটা আছে সেখান থেকে তুমি লক্ষ্য করে দেখো যে অ্যাট লিস্ট ওয়ান হেড পাওয়ার প্রবাবিলিটি কিন্তু এই টু হেড এবং ওয়ান হেড এই দুটোর যে প্রবাবিলিটি, এই দুটো স্যাম্পল পয়েন্টের যে প্রবাবিলিটি সেগুলোর যোগফল হবে। অর্থাৎ অ্যাট লিস্ট ওয়ান হেড পাওয়ার প্রবাবিলিটি 1/4 প্লাস 1/2 হুইচ উইল বি ইকুয়ালস টু 3/4। অলসো ফ্রম দিস সেকেন্ড নন ইউনিফর্ম স্যাম্পল স্পেস উই ক্যান ডাইরেক্টলি সি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান হেড পাওয়ার প্রবাবিলিটি 3/4। এখন ফর দিস ইউনিফর্ম স্যাম্পল স্পেস উই ক্যান অলসো সি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান হেড পাওয়ার প্রবাবিলিটি কিন্তু হেড হেড, টেল হেড এবং হেড টেল এইগুলো এই স্যাম্পল পয়েন্টগুলোর প্রবাবিলিটির যোগফল, যেটা কিন্তু যোগ করে 3/4 দেবে। সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখছি যে ইউনিফর্ম স্যাম্পল স্পেস থেকে যে উত্তরটা এবং আমাদের এই প্রবাবিলিটির ডেফিনেশন থেকে যে উত্তরটা, এই দুটো কিন্তু সেম এবং কনসিস্টেন্ট। এখন কোনো একটা প্রবলেমের জন্যে যদি আমি অনেকগুলো স্যাম্পল স্পেস কনস্ট্রাক্ট করতে পারি, তাহলে সেই প্রবলেমের কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের জন্যে আমাকে কিন্তু এই স্যাম্পল স্পেসগুলোর মধ্যে একটা পার্টিকুলার স্যাম্পল স্পেস চুজ করতে হবে হুইচ উইল বি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট কোশ্চেন। নাও টু ডেমনস্ট্রেট দিস ফ্যাক্ট উই কনসিডার দ্য স্যাম্পল স্পেস ফর টু টসেস। এই ক্ষেত্রে নাও ইফ উই আস্ক দ্য কোশ্চেন দ্যাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু হেডস, তো এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো যে প্রথম যে স্যাম্পল স্পেসটা এবং দ্বিতীয় যে স্যাম্পল স্পেসটা, এই দুটো স্যাম্পল স্পেস থেকে কিন্তু এই উত্তরটা দেওয়া যায়, কিন্তু যে থার্ড যে স্যাম্পল স্পেস দেওয়া আছে দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কোশ্চেন। নাও ইফ উই আস্ক দ্য কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু টেলস, তো এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো যে এই তিনটে স্যাম্পল স্পেসই কিন্তু এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ইফ উই আস্ক দ্য কোশ্চেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ফার্স্ট এ হেড দেন এ টেল, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ফার্স্ট যে স্যাম্পল স্পেস সেখান থেকেই আমরা উত্তরটা পেতে পারি, এই ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড যে স্যাম্পল স্পেস দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। নাও উই কনসিডার এ মোর জেনারেল প্রবলেম, এ কয়েন ইজ টস্ট 3 times, এই ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা এখানে দেখানো হচ্ছে। নাও দিস স্যাম্পল স্পেস কনসিস্ট অফ 8 points এবং এই ক্ষেত্রে এই পয়েন্টগুলো কিন্তু ইকুয়াল প্রবাবেল, অর্থাৎ এই প্রতিটা স্যাম্পল পয়েন্টকে কিন্তু আমাদের ইকুয়াল প্রবাবিলিটি অ্যাসাইন করতে হবে হুইচ উইল বি 1/8 ফর ইচ স্যাম্পল পয়েন্ট। নাও ইউজিং দিস ইউনিফর্ম স্যাম্পল স্পেস লেটস ট্রাই টু আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট টু টেলস ইন সাকসেশন, অর্থাৎ দুটো টেল পরপর পড়বে তার প্রবাবিলিটি কত, এবং পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট টু কনসিকিউটিভ কয়েন্স ফল দ্য সেম, অর্থাৎ পরপর দুটো কয়েন একই কয়েন হবে তার
তার সম্ভাবনা কত। নাও ফ্রম দিস ইউনিফর্ম স্যাম্পল স্পেস ইটস ট্রাই টু অ্যান্সার দ্য ফার্স্ট কোয়েশ্চেন। তো এখানে এই ইউনিফর্ম স্যাম্পল স্পেস থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট রোয়ের থার্ড এলিমেন্ট এবং সেকেন্ড রোয়ের থার্ড এবং ফোর্থ এলিমেন্টে পরপর দুটো টেল আছে। তো এই ক্ষেত্রে আউট অফ দিস এইট স্যাম্পল পয়েন্টস থ্রি অফ দেম আর ইন ফেভার দ্যাট টু টেল আর কনসিকিউটিভ। সো এই ক্ষেত্রে প্রায়োরিটি হবে 3/8। নেক্সট টু আনসার দ্য সেকেন্ড কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট এবং সেকেন্ড রোয়ের সবকটা এলিমেন্টই কিন্তু পরপর দুটো একই কয়েন পড়ার প্রবাবিলিটি আছে। তো এই ক্ষেত্রে দ্য টোটাল প্রবাবিলিটি উইল বি 6/8, অর্থাৎ পরপর দুটো একই কয়েন পড়ার প্রবাবিলিটি হবে 3/4। এখন ধরো আমরা কোনোভাবে জানতে পারলাম যে এই তিনটে টসের মধ্যে একটাতে অ্যাটলিস্ট টেল পড়বে, এবং আমাদের তখন যদি ওই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে তিনটে টেল পড়ার সম্ভাবনা তখন কত, তো তাহলে এই যে আমরা জেনে ফেললাম যে একটা টেল হবে, অ্যাটলিস্ট একটা টেল হবে, তো এইখানে কিন্তু আমাদের যে এই ইউনিফর্ম স্যাম্পল স্পেস ছিল এর কিন্তু প্রথম যে স্যাম্পল পয়েন্টটা হেড তিনটেই হেড পড়ার সম্ভাবনা সেটা কিন্তু আর থাকছে না। তাহলে এই ক্ষেত্রে যে নতুন স্যাম্পল স্পেসটা হচ্ছে সেটা কিন্তু এই বাকি যে সাতটা স্যাম্পল পয়েন্ট ছিল সেই সাতটা স্যাম্পল পয়েন্ট নিয়ে কিন্তু নতুন স্যাম্পল স্পেসটা হচ্ছে, এবং এই ক্ষেত্রে তিনটেই টেল পাওয়ার সম্ভাবনা কিন্তু 1/7। নাও কনসিডার অ্যানাদার এক্সাম্পল, টু ডাইস হ্যাজ বিন থ্রোন, অর্থাৎ লুডো খেলার যে ডাইস হয় সেটাকে সেরকম দুটো ডাইসকে ছোঁড়া হলো। তো প্রথম ডাইসে 1-6 মধ্যে যে কোনো ফেস আসতে পারে, সিমিলারলি সেকেন্ড ডাইসের ক্ষেত্রেও কিন্তু 1-6 মধ্যে যে কোনো ফেস অ্যাপিয়ার করতে পারে। তো এই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ আউটকামস, পসিবল আউটকামস কিন্তু 36, এবং প্রতিটা আউটকামই ইকুয়াল প্রবাবল। তো এই ক্ষেত্রে এই স্যাম্পল স্পেসটা ইউনিফর্ম স্যাম্পল স্পেস, এবং প্রতিটা স্যাম্পল পয়েন্টে আমরা ইকুয়াল প্রবাবিলিটি অ্যাসাইন করব, এবং সেই প্রবাবিলিটি হবে 1/36। নাও উই আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য নাম্বারস অন দ্য ডাইস উইল বি 5, অর্থাৎ এই যে ডাইসগুলো এর যেই ফেসগুলো দেখাচ্ছে সেই ফেসের যে নাম্বার সেইগুলো যোগ করলে 5 হবে তার সম্ভাবনা কত। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অন দ্য ডাইস ইজ ডিভিজেবল বাই 5, অর্থাৎ এই দুটো ডাইসের যে সংখ্যা দেখাচ্ছে সেগুলো যোগ করে যে যোগফল যেটা হবে সেটা যে 5 দিয়ে ভাগ করা যাবে তার সম্ভাবনাই বা কত। নাও টু আনসার দিস কোশ্চেন উই কনসিডার দ্য সেম স্যাম্পল স্পেস উইচ উই কনসিডার্ড বিফোর। তো এখানে এই স্যাম্পল স্পেসে তুমি দেখতে পাচ্ছ প্রতিটা পয়েন্টে প্রতিটা স্যাম্পল পয়েন্টে দুটো করে নাম্বার আছে। তো প্রথম সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে যে প্রথম ডাইসে যে ফেসটা দেখাচ্ছে সেই সংখ্যাটা, এবং দ্বিতীয় নাম্বারটা ডিনোট করছে যে দ্বিতীয় যে ডাইসটা তার ফেস কত দেখাচ্ছিল সেই সংখ্যাটা। তো এখানে টোটাল কম্বাইন করে তুমি দেখতে পাচ্ছ দেয়ার আর 36 স্যাম্পল পয়েন্টস। তো এখন প্রথম কোশ্চেনটার উত্তর দিতে হলে তুমি এখানে লক্ষ্য করো যে এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার এনভেলপ দিয়ে কিছু নাম্বারকে এনসার্কেল করেছি যেটা এ দিয়ে ডিনোট করা হচ্ছে। তো এই এনভেলপের মধ্যে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কিন্তু যোগ করলে 5 হয়। তো সুতরাং দুটো ফেসের যোগফল যে 5 হবে তার সম্ভাবনা কিন্তু 4/36, উইচ ইজ ইকুয়ালস টু 1/9। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা দেওয়ার চেষ্টা করি। তো দ্বিতীয় প্রশ্নটা ছিল যে দুটো ফেসের যোগফল এমন হবে যে সেটা 5 দিয়ে ভাগ করা যাবে। তো এখন আমরা এই স্যাম্পল স্পেস থেকে দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যার বা দুটো ফেসের যদি আমরা যোগ করি তাহলে সেই যোগফল এখানে 2-12 পর্যন্ত হতে হবে, এবং এই 2-12 পর্যন্ত যে সংখ্যা সে তার মধ্যে 5 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা হলো 5 এবং 10। এখন দুটো ফেসের যোগফল 5 হবে সেই সংখ্যাগুলো বা সেই স্যাম্পল পয়েন্টগুলো আমরা এ রেক্ট্যাঙ্গুলার এনভেলপ দিয়ে ডিনোট করছি বা এনক্লোজ করছি, এবং দুটো ফেসের যোগফল 10 হবে যেই স্যাম্পল পয়েন্টগুলোতে সেইগুলোকে আমরা
বি রেক্টেঙ্গুলার এনভেলপ দিয়ে এনক্লোজ করেছি। তো এই সব সংখ্যাগুলোকে বা এই সব স্পেস পয়েন্টগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখব আউট অফ দিস 36 অনলি 7 উইল হ্যাভ দ্য প্রবাবিলিটি দ্যাট সাম অফ দ্য টু ফেসেস উইল বি ডিভিজিবল বাই 5, অর্থাৎ এই ক্ষেত্রে প্রবাবিলিটা হবে 7/36। নাও উই আস্ক দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল সাম ইন এ টস অফ টু ডাইস, অর্থাৎ দুটো ডাইসকে যখন টস করব তখন মোস্ট প্রবাবল সামটা কত হবে। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অন দ্য ডাইস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 9, অর্থাৎ যখন এই যখন এই ডাইস দুটো টস করা হবে তখন যে তাদের সাম সেটা 9 বা তার থেকে বেশি হবে তার সম্ভাবনাই বা কত। তো প্রথম উত্তরটা আমরা কিন্তু আগের যে স্যাম্পল স্পেস কনস্ট্রাক্ট করেছিলাম সেখান থেকেই দেওয়া সম্ভব, কিন্তু আমরা এর উত্তরটা একটু অন্যভাবে দেব। এখন এই প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার জন্যে আমরা এই ইউনিফর্ম স্যাম্পল স্পেস থেকে একটা নন ইউনিফর্ম স্যাম্পল স্পেস তৈরি করেছি, যেখানে এই নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসের প্রতিটা স্যাম্পল পয়েন্ট হচ্ছে ইউনিফর্ম স্যাম্পল স্পেসের যে ফেসগুলোর সামগুলো সেই সামগুলো নিয়ে আমরা এই নন ইউনিফর্ম স্যাম্পল স্পেসটা তৈরি করা হচ্ছে, এবং নিচে সেই প্রতিটা স্যাম্পল পয়েন্টের তার প্রবাবিলিটিগুলো মেনশন করা হচ্ছে। তো এখান থেকে একজন ইজিলি দেখতে পায় যে সব থেকে মোস্ট প্রবাবল সাম যেটা অ্যাপিয়ার করছে সেটা হচ্ছে 7, এবং 7 প্রবাবিলিটি কিন্তু এখানে 6/36 হুইচ ইজ ইকুয়ালস টু 1/6। এবং দ্বিতীয় প্রশ্নটা ছিল দুটো ডাইসের যোগফল 9 বা তার বেশি হবে তার সম্ভাবনা কত। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 9, 10, 11, 12 এই চারটে স্যাম্পল পয়েন্ট এগুলোর কিন্তু যোগফল 9 বা তার থেকে বেশি, এবং তার করসপন্ডিং প্রবাবিলিটিগুলোকে আমরা যদি যোগ করি তাহলে এই সেকেন্ড কোশ্চেনের উত্তরটা আমরা পেয়ে যাব। এই স্যাম্পল পয়েন্টের করসপন্ডিং প্রবাবিলিটিগুলো হলো 4/36, 3/36, 2/36 অ্যান্ড 1/36, এগুলোকে যোগ করলে হয় 10/36 হুইচ ইজ ইকুয়ালস টু 5/8, অর্থাৎ দুটো ডাইসের যোগফল 9 বা তার বেশি হবে তার সম্ভাবনা কিন্তু 5/18। নাও উইল এন্ড দিস ক্লাস বাই স্টেটিং দ্য ডিফারেন্স বিটুইন ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু এ প্রবলেম অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো আমরা এতক্ষণ ধরে যেটা ডিসকাস করছিলাম সেটা মেইনলি ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি, অ্যান্ড ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি ডিপেন্ডস অন সাম বেসিক অ্যাসামশনস। যেমন আমরা যখন একটা কয়েন টসের প্রবলেম করছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে হেড এবং টেল এ দুটো কিন্তু ইকুয়াল প্রবাবল কেসেস, এবং এদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা প্রবাবিলিটি হাফ অ্যাসাইন করেছিলাম। এবং এই ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি ইজ ট্রু হোয়েন দিস বেসিক অ্যাসামশন ইজ ট্রু, যতক্ষণ পর্যন্ত বেসিক অ্যাসামশন ট্রু ততক্ষণ পর্যন্ত এই ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি কিন্তু ভ্যালিড। এখন এই ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি এটাকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করার আগে আমাদের ফার্স্টে চেক করে দেখতে হবে যে ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটির যে বেসিক অ্যাসামশন আমরা করেছি সেগুলো এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে ভ্যালিড কি না। সেগুলো যদি ভ্যালিড হয় তাহলে অবভিয়াসলি আমরা এই ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি ইউজ করে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করতে পারি। তো ধরো আমাদের একটা কয়েন টস করছি, সেটার ফিজিক্যালি একটা কয়েন টস করছি ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তো এই ক্ষেত্রে আমরা যদি চেক করে দেখি যে হেড এবং টেলের প্রবাবিলিটি হাফ, তাহলে কিন্তু আমরা ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রবাবিলিটি ইউজ করে ফিজিক্যালি আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি। এখন যদি এমন হয় যে আমার কাছে যে কয়েনটা আছে সেটা একটা ওয়েটেড কয়েন, অর্থাৎ যদি আমি কয়েনটাকে টস করি তাহলে হেড অথবা টেল এর যে কোনো একটা পড়ার প্রবাবিলিটি বেশি দেন দ্য আদার, তো এই ক্ষেত্রে কিন্তু বেসিক অ্যাসামশন অফ থিওরি অফ প্রবাবিলিটি সেটা কিন্তু আর ভ্যালিড থাকছে না। তো এইভাবে এই ক্ষেত্রে আমরা কীভাবে প্রসিড করব। নাও টু ট্যাকেল দিস টাইপ অফ ওয়েটেড কয়েন প্রবলেম আই হ্যাভ টু এক্সপেরিমেন্টালি ডিটারমাইন দ্য প্রবাবিলিটি অফ হেড অর টেল, অর্থাৎ হেড এবং টেল পড়ার প্রবাবিলিটিটাকে আমাকে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। তো এক্সপেরিমেন্ট করে যদি হেড পড়ার প্রবাবিলিটি পি হয় তাহলে অবভিয়াসলি টেল পড়ার প্রবাবিলিটি 1-p হবে।
তো এই ক্ষেত্রে বেসিক অ্যাসাম্পশন অফ প্রবাবিলিটি থিওরিতে হেড এবং টেল পড়ার প্রবাবিলিটি আমি পি এবং ওয়ান মাইনাস পি দিয়ে রিপ্লেস করব ইনস্টেড অফ হাফ অ্যান্ড হাফ। এখন এই হেড অথবা টেল তার মধ্যে কে বেশি প্রবাবেল এই সম্বন্ধে যদি আমার কাছে কোনো ইনফরমেশান না থাকে তাহলে বেসিক ইনটিউশন অনুযায়ী আমরা কিন্তু হাফ প্রবাবেল অ্যাসাইন করব দুই ক্ষেত্রেই, এবং এই ক্ষেত্রে আমাদের অ্যাসামশানটা ট্রু কি না এটা একমাত্র এক্সপেরিমেন্ট করেই আমরা বলতে পারি। এবার এক্সপেরিমেন্টের রেজাল্ট যদি আমাদের বেসিক অ্যাসামশানের সঙ্গে ম্যাচ করে তাহলে আমরা বলতে পারি যে আওয়ার অ্যাসামশান ইজ গুড, বাট আদারওয়াইজ উই হ্যাভ টু রিভাইজ আওয়ার অ্যাসামশান। তো আজকে এই পর্যন্তই।